এখন আমরা শুরু করব নবম ও দশম শ্রেণীর 3.3 এর 14 নম্বর অঙ্ক নাম্বার 14 তো 14 নম্বর অঙ্কতে কি বলছে 14 নম্বর অঙ্কতে বলছে যে 9 x2 y2 minus 5 xy2 minus 14 y2 minus 14 y2 এখন আমাদের তো উৎপাদকে বিশ্লেষণ করতে আগেই বলা আছে যে প্রথমে আমরা দেখব যে এটা গুণাকার নির্ণয় করতে হবে তারপর দেখব কোনো সূত্র পড়ে কিনা তারপর দেখব যে মিডল টার্মে যায় কিনা তাহলে আমাদের প্রথমে দেখতে হবে যে গুণাকার নির্ণয় করতে হবে আমাদের প্রথম শর্ত হলো যে উৎপাদককে গুণাকারে নির্ণয় করতে হবে তাহলে দেখা যায় যে এই যে y স্কয়ার y স্কয়ার y স্কয়ার সবকটার ভিতর তো y স্কয়ার আছে তাহলে সবকটার মধ্যে যখন y স্কয়ার আছে আমরা প্রথমে এই y স্কয়ারটাকে কমন নিতে পারি তাহলে y স্কয়ার তাহলে y স্কয়ার যদি কমন যায় তাহলে থাকে কি জায়গায় 9 x স্কয়ার মাইনাস 5 x মাইনাস 14 তাহলে সবকটার ভিতরে যদি y স্কয়ার থাকে যে সংখ্যাই থাকুক সবকটার মধ্যে যদি সেই একটা সংখ্যা থাকে সেটা আমরা কমন নিতে পারি তাহলে এখন y স্কয়ার কমন যাবার আমাদের রইল যে 9 x স্কয়ার মাইনাস 5 x মাইনাস 14 মাইনাস 14 এখন আমরা সূত্র যায় না আমরা দেখে নিলাম আগে যে সূত্র যায় না তাহলে আমাদের পরবর্তী দেখতে হবে মিডল টার্ম করতে হবে মিডল টার্ম করলে আগে যে মিডল টার্মগুলো ছিল যে একটা সংখ্যা ছিল বা দুটো সংখ্যা থাকতে পারে যে এই মিডল টার্ম এই মাইনাস ফাইভ এই যে ফাইভ এটাকে এমনভাবে ভাঙাইতে হবে যাতে গুণ করলে এই 9 এবং 14 এর গুণফলের সমান হয় 9 এবং 14 এর গুণফলের সমান হয় এবং যোগ বিয়োগ করলে 5 হয় যোগ বিয়োগ করলে 5 হয় তাহলে আমাদের 9 এবং 14 এর গুণফলের সমান কত 9 এবং 14 এর গুণফল হলো 9 × 14 9 ইন্টু 14 সমান কি লেখা যায় 9 কি লেখা যায় 3 × 3 লেখা যায় 9 লেখা যায় 3 × 3 আর 14 লেখা যায় 2 × 7 14 লেখা যায় 2 × 7 কিন্তু এই অঙ্কটা 9 এবং 14 এমনভাবে উল্লেখ করা আছে যে 14 এর থেকে 9 বিয়োগ করলেই 5 হয়ে যায় কাজে এটা এইটা ভাঙা লাগে না কিন্তু আসলে তো সবটাই ভাঙান লাগবে কিন্তু এইটা ভাঙার দরকার হয় না 14 এবং 9 এর বিয়োগ করলেই হয়ে যায় যেমন এটা আছে 14 এই দুটো আছে 9 তাহলে 14 থেকে 9 বিয়োগ করলে কত হয় 5 হয় তাহলে এই এইটাই ভাঙানোর মতোই দেওয়া আছে তো এখন কি করতে হবে যে আমরা y স্কয়ার ইনটু এবার ফার্স্ট ব্র্যাকেটে রাখা যায় ইনটু 9 x স্কয়ার মাইনাস 14 x এই মাইনাস 14 x এখন কি 14 থেকে মাইনাস করতে হবে যেহেতু এটা মাইনাস আছে সেহেতু এই জায়গায় প্লাস করতে হবে প্লাস 9 x তাহলে কি হলো এখন এটা 14 থেকে 14 x থেকে 9 x বাদ দিলে 5 x থাকে এটা একটা আছে মাইনাস প্লাস মাইনাস একটা বড় তো মাইনাস সাইন পড়ে মাইনাস 14 এখন এইটার মধ্যে x আছে এটার মধ্যে x আছে তাহলে আমাদের x কমন নিতে পারি আমরা সমান সমান y স্কয়ার এই জায়গা থেকে আমরা x কমন নিলাম x কমন নিলে থাকে কি এই জায়গা থাকে 9x আর এটা থেকে x কমন করে থাকে মাইনাস 14 আর এই জায়গা থেকে এই জায়গা থেকে এই যে 9x মাইনাস 14 এই জায়গায় তো 9x মাইনাস 14 আছে তাহলে কি কমন যাবে তাহলে তো কোনো সংখ্যা নাই তো কমন যাবে কি যদি কোনো সংখ্যা না থাকে তখন আমাদের কি কমন যায় অন কমন যায় তখন আমাদের অন কমন যায় প্লাস অন কমন গেল তাহলে থাকে কি 9x মাইনাস 14 9x মাইনাস 14 এখন এইটার ভিতরে 9x মাইনাস 14 আছে এইটার ভিতরে 9x মাইনাস 14 আছে তখন কি করছি কি করতে হবে y স্কয়ার থাকলো এই 9x মাইনাস 14 এর
দুই জায়গায় আছে এই জন্য কমন যাবে 9x মাইনাস 14 আর তাহলে 9x মাইনাস 14 যদি কমন যায় তাহলে থাকে কি এই জায়গা থাকে x আর এই জায়গা থাকে প্লাস 1 এটাই অ্যানসার এটি অ্যানসার তো কিভাবে হলো এটা যে প্রথমে আমরা দেখলাম কি যে সব কোটার মধ্যেই y স্কয়ার আছে সব কোটার মধ্যেই y স্কয়ার আছে তখন আমরা y স্কয়ারটা কমন নিলাম y স্কয়ার কমন নেওয়ার পরে জায়গা কি থাকলো এই জায়গা থাকলো 9x স্কয়ার এই জায়গা থাকলো 5x এই জায়গা 14 এই জায়গা 5x এই জায়গা 14 এখন আমরা এটারে এমন ভাবে ভাঙাবো যাতে যোগ বিয়োগ করলে 5x থাকে মাঝখানে এবং মাঝখান দুটোরে গুণ করলে এই যে ফার্স্টেরটা এবং লাস্টেরটার গুণফলের সমান হয় তখন আমরা 9 এবং 5 তাহলে গুণফলের সমান কত হবে 9 এবং 14 এর গুণফলের সমান হবে যেরকম তাহলে এই যে 9 এবং 14 এর গুণফল তাহলে আমরা কি করছি যে 9 এটাকে ভাঙাইছিলাম এমন ভাবে যে 14x প্লাস 9x মানে 14x বড় প্লাস 9x ছোট তাহলে 14 থেকে 9x আমরা বিয়োগ করলে পাই 5x তো 5x এর পেছনে 14x এর পেছনে সাইনটা মাইনাস এজন্য মাইনাস সাইনই পড়ছে তাহলে এটা থেকে আমরা এটা লিখতে পারি এখন কি করলাম যে এই যে দুইটা সংখ্যা চারটা সংখ্যা হয়েছে এর মধ্যে দুইটা ভিতর থেকে আমরা কমন নেই আবার এই দুইটার ভিতর থেকে কমন নেই তাহলে ফার্স্ট দুইটার ভিতর কি আছে যে এইটার মধ্যেও x আছে এইটার মধ্যেও x আছে আর কমনগুলো এমন ভাবে চাইবে যাতে এই এই যে যে মাঝখানের সংখ্যা দুটো হয় এই মাঝখানের সংখ্যা দুটো সমান হইতে হবে সবসময় এটাই মনে রাখতে হবে যে কমন নেওয়ার পর এই যে যে দুটো সংখ্যা হবে এই দুইটা সমান থাকে তাহলে এই জায়গা থেকে আমরা x কমন নেওয়ার পর হলো কি 9x মাইনাস 14 আর এই জায়গায় 9x মাইনাস 14ই আছে তখন আমরা কি কমন যাবে 1 কমন যাবে কোনো সংখ্যা যেহেতু নাই তাহলে 1 কমন যাবে তাহলে 1 কমন নেওয়ার পর হলো 9x মাইনাস 14 তো এই যে দুটো সংখ্যা হলো দুটো সংখ্যা থেকে আমরা একটা সংখ্যা যেহেতু দুইটাই সমান তাহলে একটা আমরা কমন নিতে পারি ওটার ভিতরে আছে 9x মাইনাস 14 তাহলে 9x মাইনাস 14 কমন নেওয়ার পর এই জায়গা থেকে থাকলো x এবং এই জায়গা থেকে থাকলো 1 এটাই অ্যানসার এই ছিল আমাদের 3.3 এর 14 নম্বর অঙ্ক সবাইকে ধন্যবাদ